হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সহকারী শিক্ষক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন এটি প্রকাশ করা হয়েছিল 29 জুন 2022, অর্থাৎ সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এবং এখানে কিন্তু বেশ কিছু পদ, 62টি পদে কিন্তু এখানে নিয়োগ নেওয়া হচ্ছে, যেখানে শুধুমাত্র সহকারী শিক্ষক পদে কিন্তু 61 জনকে নিয়োগ নেওয়া হবে। আর এই পদগুলোতে আপনারা সারা বাংলাদেশ থেকে আপনারা লিখা স্ক্রিনে লিখা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন ফর্ম আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ আপনারা সারা বাংলাদেশ থেকে এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে আবেদনটি শুরু হবে 5 জুলাই 2022 তারিখে এবং আবেদনটি শেষ হবে 5 আগস্ট 2022, অর্থাৎ সামনের মাস থেকে কিন্তু আবেদনটি শুরু হবে এবং আপনারা এক মাসের মতো একটি সময় পাবেন এখানে আবেদনটি করার জন্য। তো আজকের ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে আবেদনটি করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে, তাছাড়া কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং আবেদন প্রক্রিয়া, তাছাড়া আবেদন ফি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ডিয়ার ভিউয়ার্স, আপনার কাছে আরেকটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন আমরা বিস্তারিত ভিডিওটি শুরু করি। এটি যে প্রতিষ্ঠানের জন্য নিয়োগ নেওয়া হচ্ছে তা হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। তো আপনাদের এটি দেখে মনে হতে পারে যে এটি একটি সম্পূর্ণ বেসরকারি নিয়োগ, আসলে কিন্তু না, এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ এবং এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরি। আপনারা যদি এর ওয়েবসাইটটি খেয়াল করেন, লক্ষ্য করেন, তো দেখতেই পাচ্ছেন যে এটির ওয়েবসাইটটি bcic.gov.bd, অর্থাৎ ওয়েবসাইটটিও কিন্তু সরকারি একটি ওয়েবসাইট। তাছাড়া আপনারা আবেদন করার জন্য কিন্তু টেলিটকের মাধ্যমে, টেলিটকের যে ওয়েবসাইটটি আছে সে ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন যে এটি একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ এবং সম্পূর্ণ একটি সরকারি চাকরি। তো চলুন দেখে আসি যে এখানে কী কী পদগুলো আছে। তো এখানে প্রথমে এই পদ হচ্ছে সহকারী শিক্ষক, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন সাবজেক্টের জন্য কিন্তু শিক্ষক নেওয়া হবে 61 জন। বাংলার জন্য 6 জন, ইংরেজিতে 10, গণিতের জন্য 7, পদার্থবিদ্যা 2, জীববিজ্ঞান 4, রসায়ন 3, সাধারণ বিজ্ঞান 3, সামাজিক বিজ্ঞান 5, হিসাব বিজ্ঞান 1, ব্যবসায় শিক্ষার জন্য 4, ইসলাম ধর্মের জন্য 2, হিন্দু ধর্মের জন্য 2, অর্থনীতির জন্য 1, ICT বা কম্পিউটার শিক্ষার জন্য 7 জন, ইতিহাসের জন্য 1 জন, গৃহস্থ অর্থনীতির জন্য 2 এবং চারু বা কারুকলার জন্য 1 জন করে। মোট 61 জনকে কিন্তু এখানে নিয়োগ নেওয়া হবে। তো এটি বেতন যেই গ্রেড, সেই গ্রেড হচ্ছে 11তম গ্রেডের বেতন পাবেন এবং বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। তো এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং এই 61টি পদে যে পদ নিয়োগ নেওয়া হচ্ছে এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, স্নাতক ডিগ্রি বা সমমান ডিগ্রি। তাছাড়া আরও বেশ কিছু শিক্ষাগত যোগ্যতা যে সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে আপনারা একটু স্ক্রিন থেকে দেখে নেবেন যে কোন কোন সাবজেক্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা আলাদা করে দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন। তো এরপর পরবর্তী পদ হচ্ছে শারীরিক শিক্ষা, যার জন্য 1 জনকে নিয়োগ নেওয়া হবে। এখানেও কিন্তু আপনারা একই গ্রেডে, অর্থাৎ 11তম গ্রেডে বেতন পাবেন এবং বেতন 12,500 থেকে 30,230 টাকা। তো এখানে আবেদন করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শারীরিক শিক্ষা শিক্ষকের ক্ষেত্রে স্নাতক পাস সহ কোনো স্বীকৃত ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট হতে ডিপ্লোমা পাস থাকতে হবে। তো আমি শুরুতে বলছিলাম যে আবেদনটি শুরু হবে 5 জুলাই থেকে এবং আবেদন শেষ হবে 5 আগস্ট 2022 এবং আবেদনটি করতে পারবেন আপনারা ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদন করার পর আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা স্ক্রিনে দেখানো SMS ফরম্যাট অনুযায়ী SMS করে কিন্তু আপনার আবেদনটি কনফার্ম করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য আপনাদের খরচ করতে হবে 500 টাকা, অর্থাৎ যেটি SMS-এর মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।